এবারে কোনো তাবিজে আর কুলাবে না এইবারে কোনো বান মারায় আর কুলাবে না এইবারে কোনো ফতোয়ায় কাজ হবে না ঐক্যের ডাক আমি দেই নাই আল্লাহর পক্ষ থেকে এসেছে এবার পুরো মানব জাতি দুটো ভাগ হয়ে যাবে মুমিন কাফের মুমিন বিজয়ী হবে কাফেররা পরাজিত হবে একটা সিদ্ধান্ত নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান এই একটা সিদ্ধান্ত এতদিন আমরা অন্যান্য বিধান মেনেছি আর না আমরা সুদভিত্তিক অর্থনীতি প্র্যাকটিস করেছি আমরা দেখেছি অর্থনৈতিক অবিচার হয়েছে এটা বাদ দেব আমরা কামড়া কামড়ি রাজনীতি স্বার্থের রাজনীতি দেখেছি এটা বাদ দেব আমরা সমাজনীতি দেখেছি বাদ দেব আমরা বিচার নীতি দেখেছি আমরা এখন আল্লাহর দেওয়া বিচার নীতি অনুসরণ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল একটা কথা তৃতীয় কথা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে যাব সবাই এই যে কোরআনের হুকুম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে যাও আলাদা হইও না আমি বললাম না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শব্দটাই ইউনাইটেড তারা ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়ন কথাটার অর্থ কি ইউনিয়ন এই যে ঐক্যের কথা আজকে ভারতে অত অঞ্চলের বিগ ব্রাদার আমরা কই বড় ভাই আমাদের উপর ছড়ি গুড়া আমাদের বাংলাদেশের রাজনীতি কেউ অ্যান্টি ইন্ডিয়ান কেউ প্রো ইন্ডিয়ান ওকে সেই ভারত কয়টা অঙ্গরাজ্য সুনির্দিষ্টভাবে 28টা অঙ্গরাজ্য এগুলো যদি আলাদা হয়ে যায় এই ভারতের কোনো মূল্য আছে ভুটানের থেকেও মূল্য দিবে না কাউকে তাহলে শক্তির উৎস কি ঐক্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি হইতে বলেছেন ঐক্যবদ্ধ কেমন ঐক্যবদ্ধ এখন কে ঐক্যবদ্ধ করবে যেভাবে দলবাজি করছে এখন এই সমাজে আমাদের দেশে কে করবে ঐক্যবদ্ধ ঐক্যের ডাক নিয়ে নেমেছি মাঠে এবার আমার বিরুদ্ধে লাগছে তাই ইনশাল্লাহ আমার বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই লাভ নাই এবারে কোনো তাবিজে আর কুলাবে না এইবারে কোনো বান মারায় আর কুলাবে না এইবারে কোনো ফতোয়ায় কাজ হবে না ঐক্যের ডাক আমি দেই নাই আল্লাহর পক্ষ থেকে এসেছে এবার পুরো মানব জাতি দুটো ভাগ হয়ে যাবে মুমিন কাফের মুমিন বিজয়ী হবে কাফেররা পরাজিত হবে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করবেন দুনিয়াতে শান্তি নেমে আসবে সমস্ত সীমানা মুছে যাবে পুরো মানব জাতি হবে এক জাতি ওয়ান নেশন এই ওয়ান নেশন এক জাতির ধারণা নিয়ে আমি আবির্ভূত হয়েছি